ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, বেশি কথা না বলে ইমোতে ক্লিক করে ইমোতে চলে যাচ্ছি। তো আজকে আপডেটটি হচ্ছে ইমোকে নিয়ে। তো বন্ধুরা, আজকে যেটা বিষয়বস্তু সেটি হচ্ছে, অনেক সময় দেখা গেছে আমাদের ইমো হ্যাং চলে, ঠিক আছে, ইমোতে ভালো চলে না, অনেক সময় কথাও ক্লিয়ার আসে না। তো জাস্ট ইমু নতুন একটি আপডেট নিয়ে আসলো আমাদের মাঝে। তো আমরা এখন কি করব, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল, ঠিক আছে। তো আমরা এখন কি করব, ডাইরেক্ট প্রোফাইলে ট্যাপ করে চলে যাব। তো প্রোফাইলে আসার পর আমরা এখন কি করব, ডাইরেক্ট সেটিংয়ে চলে যাব। অবশ্যই সেটিং দেখতে পাচ্ছেন, শুধুমাত্র একটি ছোট্ট ভিডিও, একটি সেটিংটি আমি দেখাই দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড স্টোরেজ, ঠিক আছে, স্টোরেজ অ্যান্ড ডাটা। তো এখানে আমরা ট্যাপ করব, খুবই খুবই ছোট্ট একটি সেটিং। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন ইমোতে যুক্ত হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আরেকটি কথা, যদি আপনাদের ইমোতে এখনও যুক্ত না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আপনার ইমো যদি আপডেট চায়, আপনি আপডেট নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখন দেখে দিচ্ছি, জাস্ট এখানে আপনি ট্যাপ করে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন সাদা হয়ে আছে। তো যদি আপনি এটাকে এইভাবে অন করে দেন, তখন আপনার ইমোটা একটু ভালো চলবে, হ্যাং চলবে না, জ্যাম চলবে না, ঠিক আছে। তো জাস্ট এটি নতুন আপডেট আসলো। তো বন্ধুরা, আশা করছি অবশ্যই ভালো লেগেছে। তো এইভাবে জাস্ট আপনারা সেটিংটা করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি এখনও আপডেটটি আপনাদের মোবাইলে না এসে থাকে, অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনার ইমো আপডেট নিয়ে নেবেন, ঠিক আছে। এবং আরেকটি সেটিং দেখিয়ে দিচ্ছি, ছোট্ট একটি সেটিং, এটি হচ্ছে ম্যানেজ স্টোরেজ, ঠিক আছে। এখানে ট্যাপ করে চলে গেলাম, জাস্ট এখানে কি করা যায়, শুধু ক্লিন করা যায়। আপনার ইমো যদি একটু হ্যাং হয়ে থাকে, সেটাকে আপনি এভাবে ক্লিন করে নিলেন, ঠিক আছে। তো এখানে কিছু ক্লিন হয়ে গেল, তো অবশ্যই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে আর ভিডিও বড় করব না, আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।